আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও ফিরে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো লেকরা মডারের সফটওয়্যারে কিভাবে আমরা একটি সাইজ চার্ট ইম্পোর্ট করব। এখানে আমাদের বিভিন্ন রকমের সাইজ থাকবে। আমরা যে মেজারমেন্ট চার্টটা নিয়ে কাজ করব, সেই মেজারমেন্ট চার্টে যেই সাইজ থাকবে ওই সাইজগুলো আমরা সফটওয়্যারে কিভাবে ইম্পোর্ট করব সেটা আজকে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। যেমন ধরেন, আমার ডেস্কটপে একটা মেজারমেন্ট চার্ট আছে, চার্টটা একটু ওপেন করি। এই হইল মেজারমেন্টগুলো: এস সাইজ, এম সাইজ, এল সাইজ, এক্স এল সাইজ, ডাবল এক্সএল সাইজ। এখানে হইল আমার বিভিন্ন মেজারমেন্টের নাম দেওয়া আছে। এখন এই সাইজগুলিকে আমরা আমাদের মডারিসে ইম্পোর্ট করব। সেজন্য আমাদের আগে মডারিস সফটওয়্যারটি ওপেন করতে হবে। সফটওয়্যারটি ওপেন করতেছি, ওপেন হচ্ছে। আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে। আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সফটওয়্যার ওপেন করে, কিভাবে একটি নিউ মডেল নেয় এবং ডিসপ্লে থেকে কিভাবে সাইজেস অ্যান্ড টাইটেল ব্লক ওপেন করে। ঠিক আমরা সেভাবে করে নিব। নিউ মডেল নিব, নিউ মডেলে একটা নেম দিব, SYFUWDIN সাইফুদ্দিন, এন্টার দিব। ডিসপ্লে থেকে সাইজেস, ডিসপ্লে থেকে টাইটেল ব্লক অন করব। এখন আমরা একটা নিউ শিট নেব কাজ করার জন্য। শিট থেকে নিউ শিট, ওকে। এইটা আমার ইন্টারফেস, এইটা আমার কাজের ওয়ার্কিং এরিয়া। এই জায়গাটুতে আমরা কাজ করব। আমরা একটা নতুন শিট নিছি, খাতায় যেভাবে মার্জিন দিই মার্জিন দিয়েছি, এখানে আমরা লিখব বা কাজ করব, যেটা করব করব। এটা হলো আমাদের সাইজ। এখানে একটা ডিফল্ট সাইজ দেয়া আছে, আমরা এই সাইজ নিয়ে কাজ করব না। আমাদের কাছে যে মেজারমেন্ট চার্ট আছে ওই চার্ট নিয়ে আমরা কাজ করব। সেজন্য আমাকে নোটপ্যাডে একটি সাইজ চার্ট ক্রিয়েট করতে হবে। এটাকে একটু মিনিমাইজ করি। আমার যে ডেস্কটপে ফোল্ডার ছিল, সাইফুদ্দিন নামে যে ফোল্ডারটা ছিল, সেই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পর এই ফোল্ডারের মধ্যে, যেহেতু আমি গত ভিডিওতে স্টোরেজ এরিয়া দেখিয়েছিলাম, এই জন্য এই ফোল্ডারে আমার সাইজ চার্টের নোটপ্যাডটা রাখবো এবং এখান থেকে লিংক করে দিব। মাউসের রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব, টেক্সট ডকুমেন্টে যাব। টেক্সট ডকুমেন্টে আসার পরে আমি লিখব সাইজ চার্ট, SIZ SIZ CHART, সাইজ চার্ট লিখব, ডট টেক্সট ফরম্যাটে থাকবে। অবশ্যই খেয়াল করবেন যেন এখানে অন্য কোন ফরম্যাট না আসে। ওকে, আমার ফোল্ডারটি কেটে দিলাম। আমি আবার মডারিসে যাব। যাওয়ার পর দেখেন এখানে আমাদের টুলস বার আছে, F1, F2, F3, F4, F5, F6, F7। টুলস সম্পর্কে পরের ভিডিওতে কথা বলবো, আজকে শুধু কিভাবে সাইজ চার্ট ইম্পোর্ট দেয় এই টুলসটা আমরা ব্যবহার করব। সেজন্য F7 এ ক্লিক করব। F7 এ আমি আসার পরে আমার ইন্টারফেসটা এভাবে আসবে। এখানে মাঝামাঝি বরাবর লেখা আছে IMP.EVT। এই টুলসটাকে আমি নিব। টুলসটাকে আমি নিলাম, টুলসটা একটু হালকা শ্যাডো হয়ে গেছে, তার মানে আমার মাউসে এই টুলসটা এখন আছে। এখন যেইখানে ক্লিক করব এই টুলস কাজ করবে। আমার এইটা হলো ওয়ার্কিং এরিয়া। ওয়ার্কিং এরিয়াতে যে কোনো জায়গায় লেফট ক্লিক করতে হবে অথবা সাইড চার্টের উপরে ক্লিক ক্লিক করলেও হবে। একটা ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক, ও বলছে দিস অ্যাকশন মে হ্যাভ কনসিকুয়েন্স ইন দ্য মডেল, কন্টিনিউ। তুমি কি কন্টিনিউ করবা? তাহলে ইয়েস দাও। ইয়েস দিলে, ইয়েস দেওয়ার পরে ও বলতেছে যে তোমার সাইড চার্টটা কোথায় রাখা আছে। আমার সাইজ চার্টটা রাখা আছে ডেস্কটপে, ডেস্কটপে ক্লিক করলাম। এখন ডেস্কটপে কোথায়? সাইফুদ্দিন ফোল্ডারের মধ্যে। সাইফুদ্দিন ফোল্ডারে গেলাম, এরপরে এই যে আমার সাইজ টেক্সট ডকুমেন্ট,
এখন আমি এখানে ওপেন দিয়ে দেব। অনেক ক্ষেত্রে অনেক কম্পিউটারে এখানে ডিফল্ট থাকতে পারে, টেক্সট ফরম্যাটে থাকতে পারে, আবার অনেকের ক্ষেত্রে মডেল থাকতে পারে। তাহলে কিন্তু যার মডেল এখানে থাকবে তার টেক্সট ডকুমেন্টটা শো করবে না। আপনি অবশ্যই খেয়াল করবেন যে আপনার এইটা আপনি এখানে টেক্সটে দিয়ে রাখবেন, তখন আপনার এই টেক্সট ডকুমেন্টটা শো করবে, অথবা অলে দিয়ে রাখবেন। যখন অল দেবেন তাহলে এই ফোল্ডারের মধ্যে যা কিছু আছে সব শো করবে। এখান থেকে আপনার সাইজ চার্টটা দরকার, সাইজ চার্টটা নিয়ে নিব, ওপেন দিয়ে দিব। ওপেন ওপেন দেওয়ার পরে দেখেন ভিউয়ার এখানে শো করতেছে না, কারণ হলো আমি টেক্সট ডকুমেন্টটা নিয়েছি বাট এটার মধ্যে আমি সাইজ চার্ট লিখে নিই। এখন আমি এটার মধ্যে সাইজ চার্ট লিখবো, কিভাবে লিখবো? ফোল্ডারে যাব, সাইজ চার্টের মধ্যে ঢুকবো। ঢোকার পরে এখন আমার সাইজ চার্ট ছিল এইটা, SML XL XXL, এটা হলো অ্যালফাবেটিক, যেহেতু অ্যালফাবেটিক ফরম্যাটে আছে। নোটপ্যাডে আসব, এখানে লিখতে হবে আলফা, ALPHA আলফা, স্মল লেটারে আলফা লিখতে হবে। আমার কি কি সাইজ আছে? এস সাইজ, এম সাইজ, এন্টার, এল সাইজ, এন্টার, এক্সেল, এন্টার, XXL। এখানে আমার পাঁচটা সাইজ আছে, 1 2 3 4 5টা সাইজ। এখন আমার এখানে মাস্টার সাইজ কোনটা অথবা বেস সাইজ কোনটা, কোনটা নিয়ে আমরা কাজ করব? যেহেতু পাঁচটা সাইজ আছে, SML XL, তাহলে প্রথম দুইটা বাদ দেব, মাঝখানেরটাকে বেস সাইজ ধরে পরের দুইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে SML এই 3 নম্বর সাইজটা আমার যদি বেস সাইজ হয়, এইটাকে বেস করে আমরা প্যাটার্ন মেকিং করব, এই জন্য এই সাইজটার এল এর বাম পাশে একটা স্টার মার্ক দিয়ে দেব। এল এর বাম পাশে একটা স্টার মার্ক দিয়ে দিলে আমার ইন্ডিকেট করা হলো যে এইটা আমার বেস সাইজ। ফাইল থেকে সেভ করে দিলাম, এটাকে কেটে দিলাম, এটাও কেটে দিলাম, ফোল্ডারও কেটে দিলাম। এখন সফটওয়্যারে যাব, মাউসের সাইজ চার্টের উপর লেফট ক্লিক করব, ইয়েস ক্লিক করব, সাইজ ডকুমেন্টে ক্লিক করে ওপেন করে দেব। দেখেন এখানে এখন আমার সাইজগুলো শো করতেছে, SML XL XXL। আমার যে সাইজটা বেস সাইজ ওই সাইজটা কিন্তু হোয়াইট কালার হয়ে আছে, দেখেন এল সাইজটা হোয়াইট কালার। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমার এটা বেস সাইজ? আমার যে সাইজটা বেস সাইজ এটার বাম পাশে একটি স্টার মার্ক দিয়ে দিলে এই সাইজটি আমার বেস সাইজ। এখন আমরা ফাইল সেভ কন্টিনিউ দিয়ে দেব, ফাইল সেভ কন্টিনিউ, তার মানে আমার সাইজ চার্ট ইম্পোর্ট হয়ে গেছে। এখন এটা আবার কিভাবে দেখতে পারি? সফটওয়্যার কেটে দিলাম, আবার সফটওয়্যার ওপেন করি, আমার সাইফুদ্দিনের মধ্যে যে মডেলটা আছে এই মডেলটা আমি ক্লিক করলে এই মডেলটা ওপেন হয়ে যাবে। ডিসপ্লে থেকে সাইজেস, ডিসপ্লে থেকে টাইটেল হলো, দেখেন কারেন্ট শিটে ক্লিক করব, কারেন্ট শিট এই শিটে ক্লিক করব যেটা আমার সাইজ চার্ট ইম্পোর্ট করা ছিল, SML XL XXL, আমার সাইজ চার্ট এখানে সেভ হয়ে আছে। এখন আমি যত কাজ করব ফাইল সেভ কন্টিনিউ দিতে থাকব, কাজ করব ফাইল সেভ কন্টিনিউ দিব। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, নেক্সট ভিডিওতে আমরা কাজ শুরু করব। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পুরোপুরি সিরিজ ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আর এই ভিডিওগুলো যদি আপনি সব সময় সিরিয়ালি দেখেন, তাহলে আশা করি আপনি প্যাটার্ন মেকিং এবং সফটওয়্যার রিলেটেড আপনার কোনো সমস্যা হবে না, আপনি ইজিলি বাসায় বসে পারবেন। ওকে বন্ধু, সালামু আলাইকুম।